কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। আমি জানি আমার একটা দুধ ভাই আছে, আপনার আসল সন্তান, যেটা তার নাম আব্দুল্লাহ। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আসলিয়াবাসী, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ভাইয়ের হক আরো ফিরিয়ে দেয়। রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, আপনি শুধু মিলাদ পড়ে যদি শেষ করে দেন তাহলে আদর্শটা নেবে কে? আপনি যদি উম্মত দাবি করেন, আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আমরা নবীর উম্মত যারা আছি, অধিকাংশ মানুষেরা এখন ভাইয়ের হক মারার জোম। ভাইয়ের সাথে মাত্র এক বিঘত জমি নিয়ে মামলা চলছে বছরের পর বছর, এরকম ভাই নেই দেশে? একটা হাদিস আজকে আসার সময় চোখে পড়িস, হাদিসটা আগে বলি দেখি কারো গায়ে লাগে কি বলবো। আল্লাহর নবী বলেন, আন আউস ইবনে শরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাশা মা যালিমিন লিউকবিয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ঈমান। একটু মন দিয়ে শুনে, হযরত আউস ইবনে শরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মুখে শুনেছি, এই হাদিসটার অনেক গুরুত্ব আছে, সরাসরি নবীজির মুখে শুনলাম আল্লাহর নবী বলছিলেন, মান মাশা মা যালিমিন, যে লোকটা জালেমের সাথে চলাফেরা করে, লিউ কবিয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, অথচ সে জানে যে এই লোকটা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের বাড়ি ঘর জোর দখল করে নেয়, জমি জায়গা জাল দলিল করে নেয়, ঘর বানানোর সময় দুই হাত মানুষের জমির ভেতরে চলে গেছে, ও জানে যে জোর করে মানুষের জিনিসপত্র খায়, কিন্তু লোকটা যেহেতু জানে এই জন্য ওর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। যে লোকটা এরকম জালেমের সাথে জানা শোনার পরেও চলাফেরা করবে, ওঠা বসা করবে, মহরম দহরম রাখবে, আত্মীয় স্বজনের পরিধি বাড়াবে, যদি ওটা নিজের নিকট আত্মীয় হয়, এটা জানার পরেও যদি কোনো মানুষ জালেমের সাথে সম্পর্ক রাখে, ফাকাদ খরজা মিনাল ইসলাম, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। সে ইসলাম থেকে বের হয়ে গেল না গিয়েছে? ফাকাদ খরজা মাজির সিগা, এটা অতীত পাস্ট। নবীজি বলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে অলরেডি, অথচ বাস্তবতায় আজ আমরা যারা মাজলুম তাদের সাথে সম্পর্ক রাখা দূরের কথা। আরো বলছে, ভাই দিনকাল ভালো না, পরে যখন তোমাদের সুদিন আসে তখন দেখ। এই যে সমস্ত মানুষ জালেম অত্যাচারী, আপনি জানেন তারা জুলুম করে, তারা মানুষের অধিকার নষ্ট করে, এটা জানার পরেও তাদের সাথে সম্পর্ক রাখলে সেই লোকটা আর ইসলামের ভেতরে থাকে না, এ কথা আমির হামজা বানিয়ে বলছে, বলেন? এটা যদি আজ বাংলাদেশে মিলানো যায়, ইসলামের ভেতরে মানুষ খুঁজে এখন আর পাওয়া যাবে? বিশ্ব নবীকে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযুলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। শব্দের দিকে খেয়াল করেন তো, আযলিমুন আন-নাস, আযলিমুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, নাস মানে মানুষ, নাস মানে মুসলমান না, নাস মানে কি?
মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করবে, মানুষ হয়ে মানুষের অধিকার যারা নষ্ট করবে, ওদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? কত বড় শক্ত কথা এটা, দেখেছেন? আল্লাহ মামলা দেবে। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। আমরা বাদ দিয়ে আমরাও আসামি হয়ে বসে আছি। মানুষ হয়ে মানুষের জুলুম অত্যাচার জুলুম নির্যাতন যারা করে ওরা কিন্তু সাধারণ মামলার আসামি না। একই সমস্যা কি, কোনো জায়গায় যাওয়া লাগবে না, এখানে বসেন, কেউ নড়াচড়া করবে না ভাই, এটা ইয়ার কি মারা হচ্ছে না? হ্যাঁ, একটি ভয় শোনেন, শব্দগুলো বুঝবে না, বাইরে যে গেবত করবে না। আমারাই তো বলি গেল, আপনার আমি বলছি না, আপনার ভেতরে যদি এই চরিত্র থাকে তবে আপনার আপনার মিলে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপর জুলুম করে, জুলুম মানে কারো অধিকার নষ্ট করা, এটা কি জুলুমের? এক নাম্বার অর্থ হচ্ছে যেইটা যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে, ওইটা একটা জুলুম। এই টুপি থাকা দরকার মাথায়, এখন যদি টুপি আমি পায়ের কাছে রেখে দেই, এটা টুপির উপরে কি? চশমা দেওয়া দরকার কপালে, এখন যদি কপালে দিয়ে রাখে, এটা চশমার উপরে কি? কোরআনে কারিম থাকবে সাংবিধানিক মর্যাদায়, কারণ কোরআনকে আল্লাহ আইনের কিতাব বানিয়েছে। এখন এই কোরআনকে যদি মুসলমানদের 96 ভাগ এই মুসলমানের দেশে সাংবিধানিক জায়গায় না রেখে অন্য জায়গায় রেখে দেয় কেউ, তাহলে এটা কোরআনের সাথে জুলুম। এটা কিন্তু বাংলাদেশে এখন অলরেডি হচ্ছে। এরপরও যদি কথার অর্থ কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার ব্যর্থতা। রবিউল আওয়াল মাসের 12 তারিখ আজ, আল্লাহর নবী মনে করেন এই দিন এসেছিলেন, আসার পরেও যেটা ঘটলো ওইটাও তো আমরা এখনো নিতে পারিনি, তো কিসার মিলাদ পড়ছে? আমরা নবীজি বললেন, মা হালিমা আপনি জোর করেন কেন? কারণ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, আমি এসেছি ভাইয়ের হক আরো ফিরিয়ে দেওয়ার জন্য, তাও মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা দাবি করে যত বড় হচ্ছি তত ভাইয়ের হক নষ্ট করার জম হচ্ছি। এই ভাই শুধুমাত্র নিজের আপন ভাই, সমস্ত মুসলমান কি ভাই ভাই? কারণ তাম দুনিয়ার মুসলমানদের অধিকার কিন্তু আপনার উপরে আছে। এই রবিউল আওয়াল মাসের এই শিক্ষাটা যদি নিতে পারেন, তাহলে আপনার মিলাদ মোড়া, আপনার সিরাত নবীজিকে অনুসরণ করায় রবিউল আওয়াল মাস আসা যাওয়া সার্থক হবে। আল্লাহ যেন এইটা এইভাবে মেনে নেওয়ার তৌফিক আমাদের দান করেন। তাহলে কোরআনে কারিম উপস্থাপন করার ধরন কি পেলাম? এক নাম্বারে কোরআন উপস্থাপন করতে গেলে হয়তো অনেকের মনের ভেতরে সন্দেহ সংশয় আসতে পারে যে এটা আল্লাহর কথা তো, আল্লাহর কিতাব তো, এরকম সন্দেহ সংশয় মুসলমানদের ভেতরে কম আসে। কিন্তু দ্বিতীয় যেটা, এটা বলতে গেলে যে সমস্ত নিয়ম নীতিগুলো ইসলাম মনে করে মানুষ পালন করে অথচ এটা ইসলাম না, যেমন এই যে রবিউল আওয়ালে মিলাদুন নবী দিয়ে যেটা বলছিলাম, এতদিন অনেকেই এটা আবেগ নিয়ে পালন করে আসছে, কিন্তু অথচ এটা কোরআনে হাদিসের সাথে কিছুই মিলছে না, কিন্তু যেটা মেলে ওইটা আমাদের ভেতরে নেই। যখন আমরা ওইভাবে সঠিক কথা তুলে ধরবো তখন কি সবাই আমারে ভালোবাসবে? আমার হাতিয়া তোফা যা থাকতো ওগুলোও থাকবে না, অনেক দরবার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই জন্য নবীকে আগেই সতর্ক করছেন, হে নবী আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ সংশয় এরকম কিছু না আসে, ভয় না আসে, আপনি সঠিকভাবে তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন বানিয়ে রেখে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব সঠিকটা তুলে ধরা, কেউ মানবে কি না মানবে ওইটা আমার দায়িত্ব নাই, ও দায়িত্ব হচ্ছে আল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকে আমরা কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়লাম। এই দুইটাকে সামনে রেখে আমার শরীরের যে কন্ডিশন এদিকে তাকিয়ে অন্তত
যতটুকু পারি, থাকবেন তো নাকি? আমরা আগে জবান খুলে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করার মাধ্যমে ভেতরে প্রবেশ করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হচ্ছে সূরা আহজাব। নাম কি? আহজাব মানে দল সমূহ, হিজবুন মানে দল, আর আহজাব মানে দল সমূহ। তাহলে দল, এই যে এই শব্দটা কোরআনে আল্লাহ নিজে দিলেন। এখন দলের কথা যদি বলা হয়, অবশ্যই দল কোনটা এটার আসলটা বের হয়ে যাবে। কথা বলেন না কেন? আমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ তাআলা বলেন, উম্মতের ভেতরে অবশ্যই একটা হক দল সব সময় থাকবে, এই মানুষগুলো মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে, আর তারা ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা চালাবে। যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, এরা হচ্ছে কোরআনের ভাষায় হক দল। এই বাংলাদেশে যদি 2000 দলও থাকে আপনার অসুবিধা আছে? হক দল কোনটা জিজ্ঞাসা করা লাগে না। এটা সূরা আরাফ 9 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। এরপরও যদি কারো সন্দেহ লাগে, আমি এত দলিল দিয়ে আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। আমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। হে নবী, আপনি হক দল হক উম্মত চিনতে চান, জান্নাতে তো যাবে তারা যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা করে। সবচাইতে বেশি মনে পড়ে আমার সূরা মায়েদার ভেতরে দুইটা, এক আয়াত দুই জায়গায় আছে। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, দাঁড়ান আয়াতটা বের করে নিই তাহলে সহজ হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ওয়ালা আল্লা তাআদিলু। দুই জায়গায় আছে আয়াতটা, সূরা মায়েদা, এটা দুই নাম্বার আয়াতের মাঝে আছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। হে নবী, আপনি হয়তো এখন দুর্বল আছে, কিন্তু যখন আপনি পাওয়ার পাবেন, ক্ষমতা পাবেন, পাওয়ার ক্ষমতা পাওয়ার পরে যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোন দুর্বলের উপরে অত্যাচার করতে যাবেন। যখন দুর্বল ছিলেন ওই কথা এখন মনে করে যদি আপনি কোনো দুর্বলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেন, আমি আল্লাহ কিন্তু আপনি নিজে আপনার বিরুদ্ধে দাঁড়াবো। একটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এই মাত্র নাজিল হইল। অনেকেই হয়তো দুর্বল ছিল, তা এখন ক্ষমতা পেয়ে সুদে আসলে সব শোধ করে নিচ্ছে। আপনাকে বুঝে ফেলেছে নাকি? এই আয়াত বলা ঠিক হলো না? আপনাকে বাঁচার জন্য বললাম, আল্লাহ কিন্তু নিজে অ্যাকশন নেবে। তাহলে আহজাব মানে দল সমূহ, দলের যে সমস্ত বৈশিষ্ট্য গুলো আছে তার ভেতরে বৈশিষ্ট্য এই আয়াতে কয়টা পেলাম? না, আপনারা শুনছেন না, কয়টা পেলাম জান্নাতে যাওয়ার দলের বৈশিষ্ট্য? দুইটা। এক নম্বরে তারা ইয়াহদুনা বিল হাক, সত্যের দিকে আহ্বান করবে। কিসের দিকে? পৃথিবীতে সবচাইতে মহাসত্য, বড় সত্য হচ্ছে আল্লাহর বিধান।
আল্লাহর বিধানের উপরে মহাসত্য আছে আর দুই নম্বরে রসুলের আদর্শ এর উপরে সত্য আর কিছু নেই সুতরাং যারা আল্লাহ এবং রসুলের দিকে মানুষকে ডাকে দ্বিতীয় নম্বরে অবিহে আদিলুন দুনিয়ায় ন্যায় বিচার যারা কায়েম করার জন্য চেষ্টা চালায় ন্যায় বিচার কায়েম কি মসজিদে বসে বসে হয় যে জায়গাটা লাগে ওখানে যেতে হলে যদি চেষ্টা করা লাগে ন্যায় বিচার কায়েম করার মন নিয়ে আর ওটা যদি কেউ রাজনীতি বলে চালায় ও তো কোরআনের এই আয়াতে বিশ্বাস করে না আমি অন্তত দলের আর যে সমস্ত পরিচয়গুলো আছে ওগুলো আপনি সূরা আহজাবের পুরাটাই দল নিয়ে আল্লাহ সাজিয়েছে এখানে নয়টা পয়েন্ট আছে